মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আজমের বিরুদ্ধে মামলার সাক্ষী বিশিষ্ট সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ। তিনি বলেন, কাউকে শ্বাসরোধ করে হত্যা করলে যে ধরনের আলামত পাওয়া যায়, মিরাজের মৃতদেহে একই ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সকাল 10:30টার দিকে মিরাজের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে খিলক্ষেত থানা পুলিশ। লাশের সাথে আসেন মিরাজের খালাতো ভাই এবং এক মামা। সুরথাল প্রতিবেদনে মৃত ব্যক্তিকে কোনো নেশা জাতীয় বা উত্তেজক দ্রব্য পান করানো হয়েছিল কিনা তার নির্ণয়ের অনুরোধ জানিয়েছে পুলিশ। মৃতের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন দেখা যায়নি বলেও সুরথাল প্রতিবেদনে বলা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন শরীরের কয়েকটি অঙ্গের ভেতরের দিকে জখম পাওয়া গেছে। এই সব কিছু মিলে আমরা, আমার কাছে যতটুকু মনে হয়েছে প্রাথমিক দৃষ্টিকোণে, হয়তো বা আমরা সব কিছু একসাথে মিলে আমরা একটা ফাইনাল ওপিনিয়ন দিব। সার্বিক মানে এক্সটার্নালি যেটা মনে হয়েছে আমার কাছে, তাকে হয়তো বা নাকে মুখে চাপ দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে আর কি, এরকম একটা সিন্ডম আমার কাছে আপাতত মনে হচ্ছে।